নমস্কার, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অনুশীলন সমিতি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুশীলন তত্ত্বের আদর্শে গঠিত বাংলার একটি সশস্ত্র ব্রিটিশ বিরোধী সংগঠন অনুশীলন সমিতি। মূলত ঢাকা ও কলকাতা শহরকে কেন্দ্র করে এই দলটি সংগঠিত হয়। 1902 সালের 24 মার্চ এই সমিতি তৈরি হয়েছিল সতীশচন্দ্র বসু ও প্রমথনাথ মিত্রের ঐকান্তিক প্রচেষ্টায় কলকাতার হেদুয়া অঞ্চলে। পরে ঢাকায় তা আরও বিস্তৃত হয়। অনুশীলন সমিতির নীতিবাক্য ছিল ব্রিটিশ তাড়াও। ধরন কি ছিল? এটি ছিল গুপ্ত বিপ্লবী দল। উদ্দেশ্য ভারতের স্বাধীনতা। অনুশীলন দল ও তার সহযোগী যুগান্তর দল শহরের প্রান্তভাগে ব্যায়ামের আখড়ার আড়ালে তাদের কার্যক্রম চালাত। অনুশীলন দল রাজনৈতিক ডাকাতি, বোমা তৈরি, অস্ত্র প্রশিক্ষণ, ব্রিটিশ রাজ কর্মচারী ও তাদের বিচারে বিশ্বাসঘাতক তকমা পাওয়া ভারতীয়দের হত্যার কাজে নিযুক্ত ছিল। সারা বাংলা ও ভারতের অন্যান্য স্থানেও শাখা প্রসারিত হয়েছিল। পুলিন বিহারী দাসের নেতৃত্বে 80 জন সদস্য নিয়ে তৈরি হয় ঢাকা অনুশীলন সমিতি। পরে অরবিন্দ ঘোষের সঙ্গে মতবিরোধের কারণে এই দল ভেঙে যুগান্তর দল গঠিত হয়। 1913 সালে বরিশাল ষড়যন্ত্র মামলায় পুলিন বিহারী দাস গ্রেপ্তার হওয়ার পর এই দলের কার্যকলাপ স্তিমিত হয়ে পড়ে। ধন্যবাদ।